হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেককে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো এবং খুব ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব GNMA&NM অ্যাডমিশন 2021-এর, আজকে অর্থাৎ 29/11/2021-এ যে ভেরিফিকেশান ছিল সেই ভেরিফিকেশান প্রসেস সম্পর্কে এবং কিছু আননোন ফ্যাক্ট যেগুলো তোমরা জানো না। যেমন কিছু কিছু কলেজ যেখানে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল যেটা অ্যাভেলেবেল নেই, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। আমি একটা কলেজ সম্পর্কে জানতে পারলাম যেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে, সেটা একটি সরকারি কলেজ এবং সেখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে কোনো হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল নেই। তো সেই বিষয়টা আমি ভাবলাম কথা বলি। আর একটা কলেজ সম্পর্কে আমি কথা বলবো যে কলেজে প্রথম দিকে বলছিল সেখানে আপগ্রেডেশন করলে পরবর্তীকালে সেই, মানে মনে করো ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যে কলেজটা পেয়েছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজে নাম না আসে তাহলে সেই কলেজে কোনো দায়িত্ব নেবে না, এরকমটা বলেছিলো। পরবর্তীকালে সেই কলেজটায় আমরা কন্ট্যাক্ট করি এবং কথা বলে বিষয়টা ক্লিয়ার করি। তো সমস্ত বিষয় আমি খুঁটিনাটি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং শেষে আমি তিনটে রেকর্ডিং তোমাদের শোনাবো। একটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে আমি কল করেছিলাম এই বিষয়টা নিয়ে, যে আপগ্রেডেশন করার পরবর্তীকালে যদি কোনো কলেজ না পায় তাহলে কী হয়, এই বিষয়টা নিয়ে কথা বলেছি, সেটা শুনবে। আর দুজন ক্যান্ডিডেট, তারা একজন সরকারিতে পেয়েছিল এবং একজন বেসরকারিতে, তো কী করে কাউন্সিলিং হয়েছে সম্পূর্ণ প্রসেসটা তোমরা জানতে পারবে। তার আগে আমি কিছুটা তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে প্রবেশ করেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। তো ফার্স্ট অফ অল বলি, আজকে 29/11/2021 আজকের এই তারিখ থেকে ফার্স্ট রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হয়েছে। কতদিন চলবে? 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কাছে টাইম আছে, ঠিক আছে? এই তারিখের মধ্যে তোমাদের অবশ্যই যাদের যাদের অ্যালটমেন্ট এসেছে অবশ্যই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এর মধ্যে। এবার যারা অ্যাডমিশন নিতে চাও না, মনে করো তুমি তোমার পছন্দের কলেজ পাওনি, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে হবে, তাও তার আগে কী করতে হবে, তার আগে ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমরা প্রত্যেকে বিষয়টা জানো। তো ভেরিফিকেশানের সময় কী কী ডকুমেন্ট লাগবে সেটার আমি একটা ছবি একটা দেখাচ্ছি, সেটা একটা কলেজের তরফ থেকে দেখানো হয়েছে। তো সেটা আগে দেখে নাও, তারপর কয়েকটা বিষয় আননোন ফ্যাক্ট তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুলের, যেটা সিঙ্গুরে অবস্থিত, সেখানকার একটি চেকলিস্ট। এটা কিসের জন্য? দেখো এইখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডেট, তার নাম এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নিয়ে অনেকেই কনফিউশন ছিলে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কী। তো বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এইখানে লেখার জন্য, এটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে এখন থাকবে না, এটা তোমার কলেজ যাওয়ার পর জানতে পারবে, এটা সম্পূর্ণভাবে অফিসিয়াল একটা জিনিস। এবার আমি এটা কোথা থেকে পেলাম? আমাদের গ্রুপে একজন ছিল, সে এটা পেয়ে আমাকে দিয়েছে। এটার অফিসিয়াল যারা কাজ করছে, যারা কর্তৃপক্ষ কলেজে, তারা তাদের কাছেই থাকবে এটা শুধুমাত্র। দেখো ফার্স্টের এখানে ডেটের জায়গায় ওরা ডেটটা লিখবে, কোন ডেটে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডমিশন নিচ্ছ সেই ডেটটা লিখবে। নেম অফ দ্য স্টুডেন্ট, তোমাদের নাম লেখা থাকবে এবং পরবর্তীকালে লেখা থাকবে অ্যাকনলেজমেন্ট নাম্বার। এবার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কখন পাবে বা কীভাবে দেবে এটা সম্পূর্ণভাবে কলেজের উপর ডিপেন্ড করে। আমি প্রথমে বলে রাখি, ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর তোমাদের কাছ থেকে ওরা কিন্তু পরবর্তীকালে ওরা একটা নাম্বার তোমাদের দেবে, অবশ্যই সেটা কাজে রাখবে। এইখানে দেখবে ফার্স্টে দেখেছি, দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশন শিট, অর্থাৎ তোমরা যে প্রথম যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন শিটটার অবশ্যই কপি লাগবে, 1 কপি। এবং এখানে যদি তোমার কাছে না থাকে, এরা এটা কিন্তু না নোতে ক্লিক করে দেবে বা টিক মেরে দেবে, আর ইয়েসে যদি থাকে তাহলে ইয়েসে টিক করে দেবে। রিমার্কসে ওরা যা যা লেখার লিখবে। তো ফার্স্ট অফ অল তোমরা মনে রাখো তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন শিটটা লাগছে, ওরা কিন্তু দেখবে। তারপর কী লাগছে? ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা ছিল সেই লেটারটা লাগবে। এবং এখানে কিন্তু 1 কপি লেখা আছে, অর্থাৎ 1 কপি হলেই হবে, তো এখানে ইয়েস ওরা টিক করে দেবে। থার্ড যে পয়েন্টটা, এটাও কিন্তু মোস্ট ভাইটাল এবং এখানে কিন্তু অনেকে মানে গুলিয়ে ফেলেছে, ভেরিফিকেশান অ্যাকনলেজমেন্ট পেপার। এবার এইটা কী? তো দেখো বলি বন্ধুরা, ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর কলেজ কর্তৃপক্ষই তোমাকে একটা কাগজ দিয়ে দেবে যে হ্যাঁ তোমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। সো ওরা এটা অ্যাকনলেজ করলো, অর্থাৎ এরা ওটা গ্রহণ করলো, ঠিক আছে? ওরা এটা নিয়েছে, ওরা রিজেক্ট করেনি। সুতরাং এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট তোমাদের দিয়ে দেবে এবং সেটা এখানে ওরা নোট ডাউন করে দেবে, এখানে ওরা ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে নোট ডাউন করে নেবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অনেকে ঘাবড়ে গিয়েছিলে যে দাদা এটা কোথা থেকে পাবো, তো এটা তোমাদের এখন দরকার নেই, ওই কলেজ থেকে দিয়ে দেবে, ঠিক আছে?
তারপর দেখো কি লাগছে, এজ প্রুফ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা লাগছে বার্থ প্রুফ হিসেবে। অনেকেই বলেছে দাদা আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, অনেকে ছিঁড়ে গেছে, এরকম শুনছিলাম দু একজন অনেকে বলছে প্রথম দিকে। তো বলে রাখি দেখো, যদি না থাকে সেক্ষেত্রে যদি ডুপ্লিকেট করা থাকে, অর্থাৎ অফিসিয়ালভাবে যেটা ডুপ্লিকেট করা যায় সার্টিফিকেট মার্কস অ্যাডমিটটা, সেটা যদি থাকে তাও হবে, যদি নাও থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু লাগবেই, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা দিতেই হবে, নাহলে কিন্তু এখানে আটকে দেবে। ওকে, সো এইটা গেল। তারপর কী লাগছে, মার্কশিট অফ এইচএস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এইচএসের যে মার্কশিট সেটা লাগছে। কত কপি এখানে দেখতে পাচ্ছ, ছ কপি করে জেরক্স কপি কিন্তু এটা নিয়েছে, ছয় কপি করে। এজ প্রুফ হিসেবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে ছয় কপি, এবং এইচএসের যে মার্কশিট সেটাও কিন্তু ছ কপি লাগছে। ওকে, এবার দেখো লেখা আছে কি, রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু লাগছে এক কপি অরিজিনাল এবং এক কপি জেরক্স। এরপর কি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু লাগছে এক কপি অরিজিনাল, অর্থাৎ তোমাদের যেটা স্ট্যাম্প সই করা আছে এবং যেটা ডক্টর লিখিয়ে দিয়েছে এটা এক অরিজিনালটাই লাগবে, এটা কোনো জেরক্সের দরকার নেই। এবং এই যে মেডিকেল সার্টিফিকেটটা বারবার অনেকে কমেন্ট করেছো, দাদা আমরা মেডিকেল সার্টিফিকেট কি লাগবে, আমি তো অ্যাডমিশান নিচ্ছি না, অটো আপগ্রেডেশন করবো। তো বলি দেখো, যে কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজে শুধুমাত্র লাগবে, ঠিক আছে, এটা শুধুমাত্র অ্যাডমিশানের সময় লাগবে, আপগ্রেডেশন করতে লাগবে না। ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ যারা পিডাব্লিউডি তাদের জন্য এটা লাগবে। তারপর কী লাগছে, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডাব্লিউ ইডাব্লিউএস এই সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা এটা লাগছে। অরফান হোম সার্টিফিকেট, অর্থাৎ যারা অরফান কোটায় যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য এটা লাগছে। সিভিল ডিফেন্স সার্টিফিকেট লাগছে, এগুলো সব এক কপি দু কপি করে জেরক্স দেখতে পাচ্ছ সমস্ত কিছু লেখা আছে। আইডি প্রুফ, এপিক বা আধার কার্ডের ছয় কপি জেরক্স। তো দেখো এখানে অলরেডি এটা মেনশন করা আছে, এই যে এক মিনিট, এই যে এজ প্রুফ হিসেবে যে তুমি অ্যাডমিট কার্ড দিচ্ছ এটা তো লাগছে, আর এইখানে এইখানে কিন্তু আইডি প্রুফ হিসেবে হয় আধার কার্ড অথবা এপিক কার্ড ছয় কপি জেরক্স লাগছে। ওকে, পাসপোর্ট সাইজ ফটো লাগছে ছয় কপি। এবার কোনো কোনো কলেজে কিন্তু নেয়নি, সেটা আমি বলে দেবো, তোমরা রেকর্ডিংও শুনতে পাবে। ওয়েস্ট ব্যাংক কলেজে কিন্তু কোনো ছবি নেয়নি, তো আমার একজন ক্যান্ডিডেট ছিল, সে গিয়ে আজকে কিন্তু অ্যাডমিশন নিয়েছে। আর একজন ক্যান্ডিডেট সে একটি গভর্নমেন্ট কলেজে পেয়েছে, দার্জিলিংয়ের যে গভর্নমেন্ট কলেজটা আছে, নার্সিং ট্রেনিং স্কুল দার্জিলিংয়ে, সেখানে সুযোগ পেয়েও কিন্তু নিচ্ছে না। কী কারণে নিচ্ছে না সেটা তোমরা জানতে পারবে, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা কীরকম সমস্ত কিছু জানতে পারবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখে নাও, ব্লাড গ্রুপ সার্টিফিকেট, এটা অনেকে বলবে দাদা এটা কোথা থেকে পাবো। দেখো তোমরা যে রিপোর্টটা পাবে না, সেই রিপোর্টে কিন্তু ওখানে লেখা থাকবে, সমস্ত কিছু লেখা থাকবে, সুতরাং ওটা পেয়ে যাচ্ছ। কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, যদি তোমার কাছে কোভিড ভ্যাকসিন তুমি নিয়ে থাকো, অবশ্যই নিয়ে থাকা উচিত, কারণ অলরেডি প্রায় সবাই নিয়ে নিয়েছে, যদি নিয়ে থাকো তাহলে লাগছে, যদি না নিয়ে থাকো তাহলে এটা এখন লাগছে না। ওকে, অনেকে বলছে দাদা আমাদের কি নেগেটিভের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অর্থাৎ কোভিড টেস্ট করে কি নিয়ে যেতে হবে। দেখো এরকম কোনো কোথাও ইনস্ট্রাকশান ছিল না, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। এবার যদি এর মধ্যে কোনো ডকুমেন্ট না নিয়ে গিয়ে থাকো তাহলে কি হবে, দেখো তাহলে এখানে ওরা ওটার সঙ্গে সঙ্গে হয় ফাঁকা রাখবে, ব্ল্যাঙ্ক রাখলো, মনে করো তুমি এই জিনিসটা নিতে ভুলে গেছো, তো ওরা কী করবে, হয় ব্ল্যাঙ্ক রাখবে, নাহলে এটা আপাতত কাটা দিয়ে রাখবে, পরবর্তীকালে তোমাকে টাইম দেবে যে চার দিনের মধ্যে অবশ্যই গিয়ে কলেজে গিয়ে দিয়ে আসতে হবে, তখন ওরা টিক দিয়ে দেবে, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, কিন্তু যার বাড়ি দূরে সে তো মানে একবারই তো যাওয়া আসা করতে পারবে না, এবার বারবার যাওয়া আসা করতে থেকে একবার যাওয়া আসাই বেটার হবে। তা আমি বলবো কি, এগুলো অবশ্যই ভালোভাবে রাখো, আজকে সবে শুরু হয়েছে এবং এখনও হাতে তিন চার দিন সময় আছে, তো এই কয়েকদিনের মধ্যে অবশ্যই কিন্তু এই সব ডকুমেন্টগুলো একদম ক্লিয়ারলি বানিয়ে রাখবে, ঠিক আছে। আর এইখানে কিন্তু এখানে আর কিছু দেখার মতো নেই, এবার কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেই কলেজের পারিপার্শ্বিক অবস্থা কীরকম, কোন কলেজের কথা বললাম যে সেখানে কোনো হোস্টেল নেই, তো দেখে নেও সেই সবগুলো। আর একটা বিষয় আমি প্রথমে বলি, আমি হয়তো ভেবেছিলাম আজকের দিনে সবাই হয়তো ভিড় করবে যেহেতু প্রথম দিন, তো তুলনামূলকভাবে আজকে কিন্তু সেরকম ছাত্রছাত্রীরা যায়নি, কেন জানি না, প্রথম দিনের জন্যই হয়তো জানি। তো কালকে বা পরশুর মধ্যে অবশ্যই তোমরা ভর্তি বা মানে আপগ্রেডেশন যেটা আছে সেটা করে নেবে। আমি আজকে একটা জন্য ঘটনা বলি, আজকে প্রায় 11:30টার দিকে একজন কল করেছিল, দাদা আমার আপগ্রেডেশনের ব্যাপারে আমি এসেছিলাম কিন্তু কলেজ থেকে কোন আপগ্রেডেশন করতে নিষেধ করছে, কি ব্যাপার সেই সম্পর্কে আমি জানার পর যখন জানলাম তখন আমি একটু অবাক হলাম। কলেজ থেকে বলা হচ্ছে যে ফার্স্ট যে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছে, ও পেয়েছে একটা কলেজে, সেই কলেজে আমি নামটা নিচ্ছি না, যদি বলো অবশ্যই আমি কমেন্টে লিখে যাব।
তো সেই কলেজে পাওয়ার পর সেই কলেজ কর্তৃপক্ষ থেকে এটা বলা হয় যে মনে করো ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজটা পেয়েছে সেটা যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে আপগ্রেডেশন করার পর কোনো কলেজ না পায় তাহলে কিন্তু সেই কলেজে তাকে নেবে না, এরকম বলছিল, এরকম বাজে একটা মন্তব্য করেছিল। তারপর সে আমাকে কল করে যে দাদা এরকম এরকম সমস্যায় পড়েছি কী করবো। তা আমি তাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একটা নাম্বার দিলাম, হেল্পলাইন নাম্বারটায়, সেখানে কল করলো এবং ক্লিয়ারলি জানতে পারলো যে না এরকম কোনো সমস্যা নেই, এরকম হওয়ার কথা নয়। তারপর গিয়ে আমিও কল করেছিলাম এবং দুজনেই কল করার পর এটা কনফার্ম হলাম যে এরকমটা কোনো নিয়ম নেই। তারপর গিয়ে আমি ওকে বললাম যে দেখো তুমি অবশ্যই প্রিন্সিপালের সাথে কথা বলো, আশা করছি যিনি বলেছেন উনি হয়তো জানেন না, না জেনেই বলেছেন, তো উনি প্রিন্সিপালের সাথে কথা বলেন এবং পরে গিয়ে ক্লিয়ার হয় যে না এরকম কোনো সমস্যা হবে না। কারণ এটা তো নিয়মে লেখাই আছে, ওখানে কিন্তু ইনস্ট্রাকশানে লেখা আছে যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ নাম আসে এবং সেকেন্ড কাউন্সিলিং যদি নাম না আসে আপগ্রেডেশন করার পর তাহলে কিন্তু সেই আগের কলেজটাই পাবে। সুতরাং এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। তো তবু আমি কল করেছিলাম বিকজ যদি কোনো সমস্যা হয়ে থাকে পরবর্তীকালে তাহলে আমি বলবো অবশ্যই ভর্তি হওয়ার জন্য এবং তোমাদেরকেও বলবো। তো আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম যে যেহেতু এত এত হাজার হাজার দর্শক আমাদের ভিডিও দেখে, আমার নিজেরও একটা কর্তব্য অবশ্যই আছে। তো এটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে কল করি এবং বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, তো ওর সমস্যার সমাধান হয়েছে, আমি আর বিষয়ে কথা বলতে চাই না। এবার একটা কথা বলি যে কোন কলেজটা যেখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দিচ্ছে না। তো আমি এটা কথা বলেছিলাম তো সেই কলেজটার নাম হচ্ছে গভর্নমেন্ট যে নার্সিং ট্রেনিং স্কুল দার্জিলিং, সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে নেই। তোমরা এখন রেকর্ডিংটা শুনবে, তার আগে তোমরা শুনে নাও যে সে কী বলেছিল, মেয়েটি কী কারণের জন্য আপগ্রেডেশন করতে চায় সেটা অবশ্যই তোমরা শুনে নাও। আর তারপরে একজনের শুনবে, সে নিশিতা ঘোষ, আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছে আমাদের চ্যানেলের সাথে। তো সে ওয়েস্ট ব্যাঙ্ক স্কুলে পেয়েছে এবং সে যথেষ্ট খুশি। তো এই দুজনের পরপর তোমরা শুনে নাও এবং তারপর ভিডিওটা এখানে শেষ করব। অবশ্যই তোমরা তোমাদের যদি ফিডব্যাক জানাতে চাও আমাকে কল করতে পারো, আমি যে কোনো সময় তোমাদের কল রিসিভ করতে রাজি আছি। কারণ এই অনেক এক্সপিরিয়েন্স হয় অনেকের সাথে, অনেকেই অনেক খারাপ এক্সপিরিয়েন্স করে, অনেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স করে। তো তোমরা যদি চাও এগুলো এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে, অবশ্যই আমাদের ফোন নাম্বারে কল করে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? ফোন নাম্বারটা কোথায় কীভাবে আছে আমি অবশ্যই কমেন্ট করলে দিয়ে দেবো। আর তো এবার শুনে নাও যে সেই কলেজগুলো কীরকম, পারিপার্শ্বিক অবস্থা কীরকম, সেই কলেজে হোস্টেল আছে কি না, কত টাকা লাগলো। আর একটা কথা বলে রাখি, একটা কলেজে কিন্তু শুনলাম যে ফার্স্ট ইয়ারে সমস্ত টাকায় নেবে, এটা প্রথমেই বলেছিলাম যে 90% কিন্তু কলেজ এটাই করে, কারণ ওদের নিজেরও একটা সিকিউরিটি ব্যাপার থাকে যার জন্য ওরা রিস্ক নিতে চায় না। তো ফার্স্ট ইয়ারেই কিন্তু যে অ্যাডমিশনের সময় কিন্তু ম্যাক্সিমাম কলেজ এটাই করবে যে ফার্স্ট ইয়ারে যত টাকা লাগার কথা সেই টাকাটা কিন্তু নিয়ে নেবে, পরের বছর থেকে গিয়ে ওটা ইনস্টলমেন্টে দিতে পারবে, বাট এটা কিন্তু নিয়ম আছে। তো একজন কিন্তু ভর্তি হতে পারেনি যার জন্য, ও ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি। আমাদেরই মেম্বার্স একজন আছে, তো তারই এরকম অবস্থা হয়েছিল। আমি ওকে অনেক সান্ত্বনা দিয়েছি, আপগ্রেডেশন করার জন্য আমি ওকে বলেছি। তো তোমরা ওর কথাটা শুনো না, ওটা আমি পরে তোমাদের শুনিয়ে দেবো, বাট এটা শোনো যে দার্জিলিং স্কুলে কেন সে অ্যাডমিশন নিল না। ওকে, তো লেটস এনজয়। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি এই ফোন করেছিলাম না সকালে আপনাকে। আচ্ছা, নামটা বলুন আর বিষয়টা কি? নীলিমা বলছি, নীলিমা। ওকে, হ্যাঁ, আজকে তো ভেরিফিকেশন ছিল, তো কোন কলেজে পেয়েছো তুমি? দাদা, আমি দার্জিলিং এ পেয়েছি, দার্জিলিং নার্সিং ট্রেনিং স্কুল। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায় ছিল, কোন জেলায়? আমার মালদা ডিস্ট্রিক্টে। মালদা ডিস্ট্রিক্ট থেকে দার্জিলিং গিয়েছিলে? আচ্ছা, তো কখন বেরিয়েছিলে, কালকে বেরিয়েছিলে নাকি আজকে সকালের দিকে বেরিয়েছিলে? না, কালকে বেরিয়েছিলাম, কালকে সকালে। কালকে সকালে বেরিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তো এবার বলো যে ভেরিফিকেশন কিভাবে হলো এবং কি কি প্রসেস তোমাদের মধ্যে করানো হলো, এটা একটু খুলে খুলে বলো। ওই ভেরিফিকেশন বলতে আসল ডকুমেন্টস গুলো যা আছে, অ্যাডমিট কার্ড আর পাস সার্টিফিকেট, রেজাল্ট, মার্কশিট, এগুলোই চেক করেছে। তারপরে এখন তো আমার অ্যাডমিশন হয়নি, আমি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিব, তো ওই জন্য বলছিলাম। আচ্ছা, অ্যাডমিশন এখনো হয়নি তাই তো? না না না। কি কারণের জন্য অ্যাডমিশন নিচ্ছ না? ওটা তো সরকারি কলেজ, অনেকেই তো পাওয়ার জন্য মানে কাঁদছে, তো তুমি পেয়েও কেন ছেড়ে দিচ্ছ, কি কারণ? না দাদা, আমি একটু মানে এদিকে যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ, ওই ভালো লাগছে না। আচ্ছা, পরিবেশটা কিরকম একটু খুলে বলো, তাহলে অনেকেই বুঝতে পারবে বিষয়টা। পরিবেশটাও ভালো লাগছে না খুব একটা, বাংলা কেউ জানে না এখানে, বলে না কেউ বাংলা, বাঙালি বলতে নেই এখানে ধরতে গেলে। আর আশেপাশে কিরকম পরিবেশ, মানে দার্জিলিং বলবো যে মোটামুটি। আচ্ছা আচ্ছা,
তো দার্জিলিং মানেই তো সবাই জানে শীতের জায়গা, তো এখন তো শীত, হ্যাঁ হ্যাঁ কিরকম লাগছে মানে আশেপাশের কিরকম পরিবেশটা একটু খুলে বলো। ঠান্ডা সেরকম নেই, সেরকম ঠান্ডা নেই, ঠান্ডা আছে মোটামুটি, খুব আচ্ছা একটা ঠান্ডা নেই। আচ্ছা, আর আশেপাশে কিরকম লোকালয় নাকি সেখানে একদম নিরিবিলি রাস্তাঘাট সমস্ত কিছু, কিরকম বিষয়গুলো? হ্যাঁ রাস্তাঘাট পুরো একদম উঁচা উঁচা নিচা, মানে রাস্তা বলতে গেলে, আচ্ছা, আর এদিকে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক ভালো লাগছে না, তো এইসবের জন্য তুমি আপগ্রেডেশন করতে হ্যাঁ চাইছো তাই তো? হ্যাঁ 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 তো ওখানে কি বলা হলো যখন তুমি বললে যে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করালাম, ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর তারপর কি বললে? ওই দি আপগ্রেডেশন করার জন্য বলেছে, তো বলছিল যে আমি যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ না পাই তাহলে আবার এখানে, মানে এই কলেজটা, এই আমার মানে এই সিটটা আমার ফাঁকা থাকবে তো নাকি? হিসেব মতো তো পরবর্তীকালে এই কলেজে আবার জয়েন মানে হতে হবে যদি কোনো কলেজ না পাও, কিন্তু হ্যাঁ ওরা হ্যাঁ কি বলছে মানে কোনো কারণ কি বলেছো যে আমি এই কারণের জন্য অ্যাডমিশন নিতে চাই না বা কি আপগ্রেডেশন করতে চাই? না ওরা তো সেরকম কিছু জিজ্ঞেস করছে না, খালি বলছে যে কি অপারেশন দিবা সেটাই মানে করে দিবে ওরা। আচ্ছা, তো তোমাকে দিয়ে কোনো ফর্ম ফিল আপ করিয়েছে নাকি ওরাই নিজেরাই করেছে? না আমি নিয়ে এসেছিলাম ওই অপারেশনের ফর্মটা, ওই জন্য ওটাই করেছি। আচ্ছা, আর নাম ঠিকানা মানে নাম তারপরে রোল নাম্বার এগুলো এগুলো কি হ্যাঁ সমস্তটাই তোমরা করে নিয়ে গেছিলে? না করে নিয়ে যায়নি সব, এখানে ওখানেই করেছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি বললো পরবর্তীকালে, কি বললো যে ওরা কি কন্ট্যাক্ট করে নেবে না কি বিষয়গুলো কি বললো? না সেরকম কথা হয়নি এখনো, বলবে মানে আচ্ছা এখন ভেরিফিকেশন হয়েছে ওই অ্যাডমিশনের জন্য, মানে ইসের জন্য ওখানে আছি। আচ্ছা, আর আর কি জানতে পারলে ওখানে ফার্স্ট ইয়ার থেকে কি মেস বা হোস্টেল পাওয়া যায়? না না ফার্স্ট ইয়ারে কোনো হোস্টেল দিবে না, সে মেসে থাকতে হবে নিজের মানে ইসে। আচ্ছা, নিজেকে খরচ করে থাকতে হবে আলাদা রুম নিয়ে তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 আচ্ছা, আর আগে যারা সিনিয়র ওরা কি বলছে, ওদের কিরকম কি ফিডব্যাক যে কিরকম কলেজটা? ওরা তো বলছে ভালোই কলেজটা। আচ্ছা, তো সব মিলে কলেজটা মোটামুটি ভালো, খারাপ বলবে না তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ না ভালোই কলেজটা। শুধুমাত্র যোগাযোগটা একটু অসুবিধা হচ্ছে এই জন্যই। হ্যাঁ আচ্ছা এই যোগাযোগটার জন্য মানে ভীষণ কথা আচ্ছা আচ্ছা, বেশ, তো এই ভিডিওটা অনেকেই দেখবে আর আশা করছি অনেকে অনেক কিছু জানতেও পারবে কলেজটা সম্পর্কে। তো ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, আর দেখো আপগ্রেডেশন করার পর কোন কলেজ হচ্ছে, না হলে তো এই কলেজ তুমি পাচ্ছই পরবর্তীকালে। হ্যাঁ, হ্যাঁ আর ঠিক কোনো আছে সমস্যা হলে অবশ্যই পরবর্তীকালে কল করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ নিকিতা বলো, কোন কলেজ ছিল তোমার? আমার ওয়েস্ট ব্যাংক স্কুল অফ নার্সিং। আচ্ছা, তো কখন বেরিয়েছিলে আর তোমার বাড়ি থেকে কতটা দূরত্ব? আমাদের বাড়ি থেকে ওই 8 ঘন্টা মতো লাগে যেতে। আচ্ছা, তাহলে তো কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ কাছেই। তো বলো যে কলেজটা কেমন এবং কিরকম কি হয় প্রসেসিং চলছিল একটু বলো। হ্যাঁ কলেজটা ভালো, ওদের ব্যবহারও ভালো, সবকিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, মানে তাড়াহুড়ো তো করছে না, যেটা যেটা চাইছে ফার্স্ট ওই অ্যাডমিট কার্ড, এইচএস এর রেজাল্ট, তারপর আধার কার্ড, মানে ওরা বলছে অরিজিনাল সমেত জেরক্সটাও নিয়ে আসছে, জেরক্স গুলো কিছু কিছু জমা নিচ্ছে, আর র্যাঙ্ক কার্ড লাগছে, অ্যাডমিট কার্ড লাগছে, এগুলো আচ্ছা মোটামুটি সব লাগছে, আর ফটো লাগেনি আমার কোথাওই লাগেনি, আর মানে যারা নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিচ্ছে তাদেরকে ওই ড্রাফট করে আনার ব্যাপারটা রয়েছে, এশিয়ার ফাউন্ডেশনের নামে ড্রাফট করে আনার। আচ্ছা, আর তোমার তো তুমি যেহেতু ভর্তি হয়েছো বললে ওই কলেজে ভর্তি হ্যাঁ হয়েছো, হ্যাঁ সেক্ষেত্রে তোমায় কি কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হয়েছে? আমি স্যার একবার বলো প্রশ্নটা। বলছি যে যেহেতু তুমি এখানে ভর্তি হয়েছো, হ্যাঁ সেখানে সেখানে কোনো ফর্ম টর্ম দিয়েছিল কি যে ভর্তি হওয়ার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে বা অন্য কিছু কোনো প্রসেস ছিল? না 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 না, আমাদের ভর্তি হয়ে যাওয়ার পর ফিস বুক দিয়েছে, ভর্তি হয়ে যাওয়ার পর ফিস বুকটা দিয়ে দিয়েছে যে কোথায় কি কি লেগেছে, ফিস বুকটা দিয়ে দিয়েছে ব্যাস। আর আর ওরা প্রথমে একটা প্রভিশনাল মানে অ্যাডমিশন লেটারটা দিয়েছিল, তারপর টাকা জমা দেওয়ার পর একবারে ফাইনাল একটা অ্যাডমিশন লেটার দিয়েছে আমাদেরকে, আচ্ছা, আর যেখানে ওই WBJEE বোর্ড ওদের ইয়ে, মানে ওটা ওরা পুরো প্রিন্ট আউট করে ওরা দিচ্ছে কম্পিউটারে করে। আচ্ছা আচ্ছা, আর এমনকি যারা নো মানে ইয়েস আপগ্রেডেশন ফর্ম যারা জমা দিচ্ছে, মানে পাশে একজন ম্যাম বসে রয়েছেন, উনি সাথে সাথে মানে কম্পিউটারে অ্যালটমেন্ট করছেন যে ইয়েস আপগ্রেডেশন পারা করছে, নো আপগ্রেডেশন পারা করছে। আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে ওরা ওনারা প্রসেসিং হ্যাঁ শুরু হ্যাঁ করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ তো আজকে হ্যাঁ কতজনের মতো গিয়েছিল কলেজে, মোটামুটি কার সাথে পরিচয় আমাদের হলো? মোটামুটি
পরিচয় বলতে 4 জন আমরা অ্যাডমিশন আজকে নিয়েছি, আর 6-7 জন মতো এসেছিল আচ্ছা আজকে। আর কলেজ তো মোটামুটি পছন্দ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর কবে থেকে ক্লাস কিছু জানতে পেরেছো? ক্লাস কবে থেকে? আমাদেরকে বললো যে মানে এখন আবার সিচুয়েশন কিরকম হবে তার উপর ডিপেন্ড করছে, তো সিচুয়েশন যা যেদিকে আবার এগোচ্ছে, আর যদি সেরকম কিছু না হয় তাহলে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হওয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক শুভেচ্ছা রইলো, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ওকে দাদা, থ্যাংক ইউ, ওকে, তুমিও ভালো থেকো।